দীর্ঘ দুই বছর করোনা মহামারীর বিধিনিষেধের পরে আবার ঘুরে দাঁড়িয়েছে ইতালি। বিশেষ করে পর্যটন খাতগুলোতে প্রচুর কাজের চাহিদা থাকায় লোকবল সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন কর্মহীন থাকা অনেক বাংলাদেশি আবারও কাজে ফিরেছেন। ইতালির বর্তমান পরিস্থিতি খুবই ভালো এখন, এবং আমাদের কার্যক্রম, আমাদের বিশেষ করে কর্মস্থল এবং আমাদের ব্যবসা বাণিজ্য এগুলা খুবই ভালো দিকে চলছে। এই মুহূর্তে ইতালিতে বেকারত্ব নেই বললেই চলে। বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নতুন করে নব উদ্যমে আবারও শুরু করেছেন। কোভিড কাটানোর পরে আমরা এখন কাজের সুযোগ সুবিধা এখন ভালো পাচ্ছি, কাজের লোক অনেক দরকার। ইতালির বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠীর একটি বাংলাদেশিরা। বর্তমানে ইতালিতে 1 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। রোম, মিলান এবং ভেনিস এই 3টি শহরেই বসবাস করছেন বেশিরভাগ বাংলাদেশি। করোনা মহামারীতে বেশ সংকটে পড়েছিল দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।